আজকের এই ভিডিওতে আমরা কলকাতা শহর এবং ট্রাম সম্পর্কে খুব সংক্ষিপ্ত খুব ছোট একটু ইনফরমেশান জেনে নেব আসলে এই তথ্যটি বাংলা পাতাবাহার বই ক্লাস ফোরে যেটা রয়েছে সেখানে কিছু ইনফরমেশান দেওয়া আছে এই সম্পর্কে তো সেখান থেকেই তথ্যগুলো আমরা দেখে নিচ্ছি যদি এই ধরনের কোনো প্রশ্ন চলে আসে প্রাইমারি ক্ষেত্রে তাহলে যদি জানা থাকে বিষয়টা তাহলে সেটা আমরা লিখতে পারবো তো খুব ছোট্ট একটা ভিডিও দেখে নাও আশা করছি কাজে লাগতে পারে তো এবার ভালো করে একটু দেখে নাও তো যেটা বলা আছে সেটা হচ্ছে আঠেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে চব্বিশে ফেব্রুয়ারি কলকাতায় প্রথম ট্রাম চলে তাহলে আমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে কলকাতায় প্রথম ট্রাম কবে চলেছিল কত সালে কত তারিখ সেটা অবশ্যই একটু দেখে রাখব সেটা হচ্ছে আঠারোশো তিয়াত্তর খ্রিস্টাব্দের চব্বিশে ফেব্রুয়ারি তবে নিয়মিতভাবে ট্রাম চলাচল শুরু করে আঠেরোশো আশি খ্রিস্টাব্দ থেকে এই ইনফরমেশনটা একটু দেখে রাখতে হবে এবং এই প্রসঙ্গে যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে প্রথমে যে ট্রাম চলাচল শুরু হয় বা প্রথম দিকে যে ট্রাম চলতো সেটা চলতো ঘোড়ায় অবশ্যই গুরুত্বপূর্ণ একটি তথ্য এবং এই ঘোড়ার বদলে পরীক্ষামূলকভাবে আঠেরোশো বিরাশি সালে এগারো মাস বাষ্পের ইঞ্জিন দিয়েও ট্রাম চালানো হয়েছে এবং তারপরে উনিশশো সাল থেকে বৈদ্যুতিক ট্রামের চলা শুরু তো এই হচ্ছে কলকাতা শহর এবং ট্রাম সংক্রান্ত একটু গুরুত্বপূর্ণ তথ্য একটু দেখে নিও এই ধরনের ইনফরমেশানগুলো অবশ্যই জানতে হবে ছোট হলেও বিষয়টা কাজে লাগতে পারে তো আজকের জন্য আমাদের এই টপিকটা এটুকুই দেখে নিও এবং অন্যান্য ভিডিও আছে প্লেলিস্টে পেয়ে যাবে সেগুলো অবশ্যই দেখতে থাকো পরীক্ষা যখনই হোক সেগুলো কাজে দেবে তো আজকের জন্য এটুকুই বাই